আদাল নিয়ামিনী উনি বলে দিচ্ছেন শ্রীহট্ট এটার নাম তো আসলে সিলেট না এটার নাম শ্রীহট্ট শ্রীহট্ট মানে শীল মানে পাথর হট্ট মানে সরে যাও আদাল নিয়ামিনী বলেছেন শীলহট্ট সরে যাও পাথর এই কথা বলতে দেরি পাথর সরে গেছে আদাল নিয়ামিনী যখন গুরগোবিন্দর বাড়ি পর্যন্ত গেছে যাবার পরে রে হযরতে আদাল নিয়ামিনীকে গুরগোবিন্দর বড় রাজপ্রাসাদের চারিদিক থেকে তীর মারা শুরু করছে তীর মারা শুরু করছে হযরতে আদাল নিয়ামিনী রহমাতুল্লাহ আলাই তীরগুলা দেখার পরে আদাল নিয়ামিনী ডাক দিয়ে কয় নাসিরুদ্দিন ও হযরতে নাসিরুদ্দিন আজান দাও কারণ মুসলমানের তরবারি দিয়া যুদ্ধ করে না লাঠি সোনা দিয়া যুদ্ধ করে না মুসলমান ফিডাফিডি কইরা যুদ্ধ করে না হযরতে নাসিরুদ্দিন সিবাজাল আজান দেয় আল্লাহু আকবার বলে যখন আজান দেওয়া শুরু করলেন আজান দেওয়ার সাথে সাথে গুরগোবিন্দর বড় রাজপ্রাসাদরা ভাঙ্গা দুলিশ্যাত হইয়া গেছে গুরগোবিন্দ কয় দেখ শুনি মুসলমানের কাছে টাকা পয়সার পাওয়ার দিয়ে এরা যুদ্ধ করে না এরা এমন এক আল্লাহ কুল হু আল্লাহু আহাদ এমন এক আল্লাহর ইবাদত করে যিনি এক উনি হইল বান্দার সর্বশক্তিমান দাতা বান্দা শুধু মুখে দিয়ে আল্লাহু আকবার আল্লাহ বড় কইছে আমার আল্লাহ বড় রাজপ্রাসাদ ভাঙ্গা দুলিশ্যাত কইরা দিছে এবার গুরগোবিন্দ বাদশা ডাক দিয়া কয় জগতের মানুষ মুসলমানের সাথে যুদ্ধ করবা কোনো কিছু লাগবে না যুদ্ধ করার জন্য মুসলমানের সঙ্গে যদি যুদ্ধ করতে যাও মুসলমান যদি আল্লাহ আকবর বলে তাড়াতাড়ি তোমরা ফিরে যাও বলে কেন গো বলে মুসলমান তরবারি চাইতে আল্লাহ আকবর দিয়া জোরে কাড়ে তাহলে আমাদের আল্লাহ আকবরের আওয়াজ কম হবে না বজুর হবে নবীজির তাকবীরের কথা জোরে হবে না আসতে হবে আরো শুনবেন নি শুনেন কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন করমপুর আছে না তবে এটার আশেপাশে যেগুলা হয় এগুলা কিন্তু ইসলাম বহির্ভূত কাজ এগুলো ইসলাম সাফর কিন্তু আল্লাহর উলিরা সত্য না মিথ্যা দরবারের ভিতরে যে গান বাজনা এটি কি হ্যাঁ যে ডিও এটি কি শরীয়তের গান বেরিয়ে গান গায় আশেপাশে গায় না আমি যাই মাঝে মাঝে আমি তো কইও আছে এটির বিরুদ্ধে মাজারের বিরুদ্ধে আমি কই না কারণ মাজারের আল্লাহর উলির কোনো দোষ তখন এটি দিয়ে যারা যারা খাইতেছে এই খাদেমটির দোষ এটিতে জুতা দিয়ে বাইরে আমি মাজার মাঝে মাঝে গেলে আমার চেহারাটার দিকে আমি সার আমি কো সাইও না সান্দু আমি তোমরা লাভ কি যা আমি জিয়ারত করব কোরআন সুন্না যেভাবে বলে সেভাবে করব কোরআন সুন্না বলে মাজারের সামনে যাও সুরা ফাতিহা পড়ো সুরা ইখলাস পড়ো সুরা তাকাসুর পড়ো সুরা নাসরা পড়ো সুরা ইয়াসিন পড়ো সুরা রহমান পড়ো সুরা ওয়াকিয়া পড়ো জিয়ারত করো ওবতাগু ইলাইহির ওসিলা এ আল্লাহর ওলির ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ দোয়া কবুল করব ও নামনে যদি হানা যাইয়া কথা কও কথা বলো আব্বা কথা কি আনলিগেল কইলাম আর এদের কারণে সুন্নিদের মাজারে মাজার পূজারি পড়ে কথা কন না কেন আপনারা সুন্নি কি মাজার পূজা করে মাজার জিয়ারত করা সুন্নতের রাসূল এটা সুন্নাত ইবাদত কিন্তু এদের অকৃত কর্মকাণ্ডের কারণে আজকে মাজার জিয়ারতকে পূজার সাথে তুলনা করে আর যেদি মাজার জিয়ারতের পূজা করবে এটির বহু তালাক হয়ে যাবে কারণ নবীর সুন্নত মাজার জিয়ারত করা নবীর কি সুন্নতের পূজার লগে তুলনা করলে নবীর শান অ্যাঙ্কার করলে সে কি হয় কুফুরি করে সে কাফের রূপান্তরিত হয় যে যে কাফের হয় তার বউ মুসলমান এটা বউ আছে না অটোমেটিক তালাক বুঝছেন না মনে হয় কথা না আমি এনে ইয়া বহনের পরে একটা আর তার কানে কানে কুলড হয় না দাড়ি উঠছে না সুলডি না রেখে আও কি শিক্ষা আমার ওই চাল লেখা রাখছে কি আন্তর্জাতিক খ্যাত সম্পূর্ণ আমার ভিতরে এমন কিছু নাই মুফাসসিরে কোরআন বলে তাফসির করার লাগে 19 টাকা লাগে আমার মাঝে আর এক ফোঁটাও নাই আমি তাফসির করিম কইতে গা মুফাসসিরে কোরআন বেশি উড়াইলে স্যার এটা তো উড়াইছেন আমার যে আসাদ দিছে না না মারে গুজির না মারে এটা হেবাড়া করতে গো ওইলে হুন না লিখতে লাইছে
আমার কো হুজুর আমার নামটা লিখতাম লিখছি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অমুক বক্তা অমুকে 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 হেডা হেডা একবার গেছে হোটেল ভাড়া লাগিয়া কি লাগিয়া হোটেল ভাড়া লাগিয়া যায় কো আমার নাম আন্তর্জাতিক অমুক অমুকের অমুক অমুকের অমুক 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 এরপর লাস্টে দেখো কো আপনারা কয়জন কো আমি তো একজনই কো আমার হোটেলে তো এতজন জায়গা নাই আপনি যতজনের নাম কইছেন কইডি আমার নামের টাইটেল বেড়া কো হোটেল ভাড়া পাইছি না পরে হোটেলের বাইরে ঘুমাইছি নামের টাইটেলের কারণে ঠিক না তা আমার এত টাইটেলের দরকার না আমি নরমালি আমার ফেসবুক আর এটা তো আমি লিখে রাখছি শুধু শামীম হোসেন রেজা কাদির এতটুকু আমার সার্টিফিকেটের নামটা শুধু মোহাম্মদ শামীম হোসেন সার্টিফিকেট শুধু মোহাম্মদ শামীম হোসেন এ রেজাও নাই কাদিরিও নাই কারিও নাই আর দিতাম কি রে মাদ্রাসাত গেলে অনা হুজুরের সামনে গেলে ইন্তেজার হইয়া খাড়িয়া থাকি নিরাল বইয়া থাকি বক্তা আমারে কত দমকানি দমকাইলো আমার ফলানে ক কি তো তোমারে তুমি যেটি করছো না এডিলে তোমারে ক মানে ফরাইতের বেলা আমি তো আমি যে তোয়াজ করি আমার দিকে গুতা দিয়ে বেশি কর তা আমি আমারে যদি কয়ও আমার ফলাইনি আমরা এমনি কমে কিছু কর না ওস্তাদের উপরে কথা কইয়া এরপর স্টেজ উঠলে আমি মহি দিয়া কথা পারিব কইতে থাকে তারা তারা যদি ধমক দেয় ওস্তাদ যদি গালিও দেয় ওস্তাদ যদি মারে এটা বরকত কি আর যে মা বাপ হুজুরে মারার পরে এরপর বিচার লয়ে গেছে মাদ্রাসাত কোন হুজুরটা মারছে সাই একটু তারে এটার ফরালে অশেষ কথা কন না কা মানে খুব খারাপ ভাবে আমরা এক অভিভাবক আমরা এক মাদ্রাসাতে ওনার বাচ্চারে মারার পরে মানে এক খাস বাংলায় কথা আর কি লোমের মাদ্রাসা কয়ে মাদ্রাসাতে বাড়িয়ে গেছে এর বাচ্চার আজকে 3 বছর হয়ে যায় ফুলাটার মুহ দিয়ে কথা বার না মুখ কাফে শুধু লোমের মাদ্রাসা বলে বাইরে আসছে মাদ্রাসা নবীর ঘর কথা বলে না কেন এটার ব্যাপারে আঙ্গুল ধরার এটার ব্যাপারে কলম ধরার কোনো মার ছেলের ক্ষমতা নাই এটা আমার মাদ্রাসা আর যার মাদ্রাসা ঠিক না ছেলে লাগিয়া টাইটেল না আমার কথাটি যদি বোঝেন বাইরে হয়ে যায় কথা কি বুঝাছেন কথা বুঝলে বাড়ি চলে যায় বলে হুজুর আমি তো কথা কন না আল্লাহর লীলার ঘটনা দিনে কইতাছেন কি কইতাছি আর এরা কি করছে আর এরার এই ক্ষমতা কি করার কারণে হইছে হেবড়া আজান দিছে হেবড়ার মোহের আজানের আওয়াজ দিয়া গর গোবিন্দর বাদশার বড় বাড়ি ভেঙে গেছে হেবড়ার মুখটা কি এমন আমরার মতো তোর মারে অমুক করি কইয়া গাইলেন না মুখ আব্বা কথা ঠিক আছে তো বুঝতেছেন তো এ জবানটা এমন জবান নয় ওনাদের জবান হচ্ছে পুত পবিত্র অয়ু তাহিরাকুম তাতহিরা পুত পবিত্র পবিত্রতার চাইতে পবিত্র জবান এটা আর আমরার মুখ এটা ফাঁসি কি মুখ কি মুখ মিসা মিসা গালিমন্দ হারামখানা সব এদ সব না আল্লাহ বোঝার তৌফিক দাও আমিন তবে আমিনও কই না আমার যে জালান জানাইছে বাইজিয়া ওই এ ফলাটা কো ওই যেটা আমার দাও দিকে সামনে লগে থেকো ওই আমার জীবনে কোনো মাহফিল কমিটির এত জালাইতে দেখছি না আমি মোবাইল মোবাইলে কোনোরকম কয়ে দিই এত হইলে মাহফিলে আসি নাইলে নাই ভাল লাগলে একবার সাড়িয়ে দাবাত দিয়ে আনার যাইলে যা মনে হলে যাইতাম না রে বড়া না যাও লাগবো মা গো এর ভাগে বেশি হাতিয়া কইছি যে কেয়ার লাগে বড়া হচ্ছে না চিন্তা করছে আইসি ক পরে আমার বাপে আমি তার নাস্তা নি দিলাম না লাস্টে দিয়ে চা দিয়েছিলাম মনে না নাস্তা দেওয়ার পরে পরে পিছনে যাওয়া অনেক কমুরব্বী মানুষ টিয়া তো সব জায়গা থেকে আমায় করছ রাখকে দিয়ে আমি কই আমিও বাপ হইয়া আটকাইছে না জানি আম্মু কইছিল আম্মুই কইছিল আমার মনে আছে যে মুরব্বী মানুষ কেমনে কইতাছে কতক্ষণ লাগে রাইখা দিয়া এদিন শুক্রবার আছিল আমি জুমা ঘরে আছি তার তেসো আসিল একলো বাট্টাত খাইয়ার পরে আসছিল আমি আবার খোঁড়া দিন চাই না জুমা পরে আসি তো এই দিন সিটাং থেকে আসিলাম না সিটাং থেকে আইয়া জুমা পরাইয়া এরপর রওনা করছিলাম মাফি কষ্ট দিয়েছে আপনারা আমরা যদি কোন জি নাই মানি না কারণ আমার ঠ্যাংগি তো নিচে আছে আমি তো বুঝতেছি যে ভাড়াতে সর দিয়ে গেছে আপনারা যদি আরাম থাকেন আছে মোটামুটি যতটুকু আল্লাহ কবুল করে আমিন বলি তো কেল্লা শহীদ রহমতুল্লাহ আলের মাজারের আশেপাশে যেগুলা হয় এগুলো আমরা সাপোর্ট কিন্তু ওনাকে ওনার নাম হচ্ছে হযরত আহমদ গেসুদারাস কেল্লা শাহ
রহমতুল্লাহ আলাইহ যাবেন জিয়ারত করবেন তবে মাজারের আশেপাশে অবাঞ্ছিত কাজগুলোকে সাপোর্ট করা যাবে এগুলোর জন্য ইসলামের দুর্নাম হচ্ছে ঠিক না বেঠি ঠিক না বেঠি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন অনেকে কইবো এগুলো তো মারেফত এগুলো গান বাজনা এগুলো তো করা যায় গান বাজনা করবা হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আর খাজা গরিবে নামাজ যেভাবে করছে তুমি এভাবে কইরা দেখাওছে এতরাও গান বাজনা করছে আর তোমরা যে কর বেডি দিয়ে গান গা গান গাও ঠিক না আরে বাগ গাউসে পাক আব্দুল কাদের জিলানী আর খাজা বাবা ঢোল বাজাইছে কেমন হনবেন কই একটু আজগা আমি জিকির যা করতাম লাগি লাস্টে দিয়ে জিকিরটা কইরা আর ফরমুনা দাদ দেন তারপর ঠান্ডা এদানি করা মুরব্বি না না ওয়াজ কি তাইলে ফরতাছে নি এ আমার ওয়াজ তাইলে করে নি এটা করেন আমার কো আমার নে অমুক এ অমুক এ আমি কই যে আইও কা শামিম রে তো গেছে না মুরব্বি মানুষ তো আমরা আমরা দাদা দেখছি না আমরা জন্মের আগে দাদা মারা গেছে তো আমরা আমি মুরব্বি ফাইলে আদর যত যতটুক সম্মান ইজ্জত করা আর আমি কখনো কোনো মুরব্বিদের সাথে কারণ আমি আমার এলেমের জোরে আর ফরালেহ জোরে বক্তা না আমি ময় মুরব্বি দোয়ায় বক্তা বুঝছেন নি আমি ময় মুরব্বি দোয়ায় বক্তা আমার কত রাস্তার ফাগল ছাগল মহিলা দোয়া করছে রাস্তার কত ফাগল ফকিরে দোয়া করছে রে বিশা বুজুরের কথা মনে আছে আমার এই বুকটার ভিতরে আমি কিছু জোরে একটু ফু দিয়া দেন না বুকটা দেন একটা ফাঞ্জাবিটা খুললে আপনারা ঢুকে একটা থাবত দিয়ে দিছে এটা হচ্ছে মানে এগুলো হচ্ছে অন্তরের বিশ্বাস আর কি আল্লাহর নিদের স্পর্শ লাগলে হক্কানিদের সংস্পর্শে থাকলে জীবন পরিবর্তন হয় এগুলা তাওয়াজ্জু যেটারে বলে তাওয়াজ্জু বুঝতে পারছেন তো এডি আবার অন্য দিকের ওয়াজ এডি করতে হলে আবার আলাদা ওয়াজ লাগবে আল্লাহ বুঝার তৌফিক দাও আমিন কই তো আচ্ছা শাহজাল গাছের বড় পীর আব্দুল কাদের জিলানি আর খাজা বাবার কথাটাকে বলি গাউসে পাক আব্দুল কাদের জিলানি হচ্ছে কাদিরিয়া তরিকার শায়খ কোন তরিকার আর খাজা মাইনউদ্দিন চিশতি হচ্ছে চিশতিয়া তরিকার শায়খ চিশতিয়া তরিকার শায়খ ওনার একটা শখ উনি যখন রাতকে ইবাদত করত আল্লাহ আল্লাহ জিকির করত ওনার ঘরের থেকে ঢোলের আওয়াজ আইতো কি আওয়াজ আইতো তো গাউসে পাক আব্দুল কাদের জিলানি সম্বন্ধিত মাইনউদ্দিন চিশতি হচ্ছেন ভাগিনা তো গাউসে পাকের কাছে বিচার গেছে আমনের ভাগিনা এ শরীয়ত বিরোধী কাজ করে কি করে ঢোল বাজা কি করে আমরা যারা এও রেজবির মুরিদ আমরা যারা আছেন আমরা আবার রাগ করেন না আমরা যেটা করেন এটা জায়েজ আছে বুঝছেন আমরা একটা তাইলের আমারটা বেতাইলের না আমি তাইলের টেক কইতাছি আমরা যদি তাইলে করেন বেড়ি দিয়ে গান না গাওয়া ঠিক আছে কথা বুঝছেন তো আপনারা যদি আবার সুন্দর কইরা যে গান গাওয়িনার মানে যেতে সামা কামালি করবে তার দাড়ি যদি থায় আইহাতের পক্ষে অন আমরা তো গান বাজানোর লাগিয়া বা সামা কামালি করার লাগে যেটি আনে এটি দাড়ি শেপ করি না থায় আমি এটার পক্ষে কথা কই না কথা বুঝতে পারছে আমি সামা কামালির পক্ষে আমি বিপক্ষের লোক না আমি এটি আরো বালা কইরা হইনি আর কাছে আমি তো গাড়ির ভিতরে যদি ঘুমাইয়ে আমি লাগাই দিই ঘুমদার আর ঘুমাইয়া না এটি লাগাই কত কথা বোঝেন তো গাউসে পাকের কাছে বিচার গেছে আপনার বাগিনা শরীয়ত বিরোধী কাজ করে কি করে ঢোল বাজা গাউসে পাক আব্দুল কাদের জিলানি খাজা মাইনউদ্দিনের দরবারে আস্তে আস্তে যাইয়া একদিন দেখছে দ্বিতীয় দিন আবার গেছে কি আমি যেদিন যাই এদিন যাওয়া শুনি না তৃতীয় দিন মাইনউদ্দিন চিশতির কাছে গেছে জি গাইতেছে বাগিনা খাজা মাইনউদ্দিন চিশতির দরবারে যাওয়ার পরে জিগায় বাগিনা তুমি নাকি ঢোল বাজাও বলে হ মামু বিচারটা দিল ডাকেডা বলে শরীয়তের যারা তারা বাগিনা এটা তো হারাম জিনিস তুমি কেন করো বলে মামা আমি কেন করি এটা আমার অন্তরে রুহের খোরাক এই জন্য আমি করি হে বাগিনা তোমার কাছে আবদার তুমি কেমনে ডোলটা বাজাও আমি একটু দেখতাম আমারে দেহাই বানি এবার খাজা মাইনউদ্দিন চিশতির ঘরের মধ্যে মোমবাতি মোমবাতির আলো দিয়া ঘরটা মশবা অথবা কেউ কেউ বলেছেন মশাল মশালের আলো দিয়া ঘরটা আলোকিত হয়ে গেছে মশালটা নিবাইয়া খাজা মাইনউদ্দিন চিশতি দুই রাকাত নামাজ আদায় করেছেন যে নামাজটার নাম হলো সালাতুল হাজতের নামাজ কোনো বিপদে পড়লে বান্দাই নামাজ পড়ে নামাজটা পড়ার পরে
হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে মামা আমি ঢোল বাজাই আপনি এটা জানতে চাইছেন খাজা মঈনুদ্দিন চিশতি জিকির করা শুরু করছে দমে দমে জফরে মন আল্লাহ ও দম তাকিতে বইল না মন আল্লাহ ওরে আওয়ালেয়া কেরে আল্লাহ জাগার বাতেনে আল্লাহ ওরে নৈরাশ কইর না রে মন আল্লাহ বলেন নৈরাশ কই আল্লাহ দমে দমে জপরে মন আল্লাহ খাজা গরিবে নওয়াজের মুখে ছিল হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু দেখতাছে খাজা গরিবে নওয়াজ জিকির করে আল্লাহ আল্লাহ এমন টাইমে ঘরের কর্নারের মধ্যে একটা ঢোল আছে এটা নিজে নিজে বাজে আব্দুল গানে দিলানি কয় বাগিনা তোমার মতো জিকির করিন না হইলে আর তোমার মতো বাজাইন না হইলে যায় যেডা আমনে সিগারেট টাইন না রান সামা কাওয়ালি হুনবার লাগিয়া ডোল বাজব দূরের কথা আল্লাহর গজব আমনের উপরে করব আসান বাবারা হযরতে গেছু দারাজ কাল্লা শাহ ওই নাসিরউদ্দিন সিবা সালাদের একজন ছিলেন উনি গুরু গোবিন্দ রাজপ্রাসাদ যখন ভাঙ্গা পড়া গেছে তরবারি নিয়া তীর নিয়া যুদ্ধ করবার জন্য আসছে কিন্তু কেউ সামনে আগায় না মুসলমানদের যুদ্ধ করার জন্য সামনে আইলে তরবারির আঘাত থেকে কেউ বাঁচে না গুরু গোবিন্দ কি করছে জানেন দশ থেকে পনেরো জন মহিলাকে উলঙ্গ করে ফেলছে উলঙ্গ কোনো পোশাক নাই শরীরে জালেম বাদশা ছিল তো শরীরের সব পোশাক মহিলাদের কোলায়া মুসলমানের সামনে ছেড়ে দিছে মুসলমান যুদ্ধ করবে কেমনে উলঙ্গ মহিলার দিকে তো তাকাইতে পারবে না আর গেসুদার আজ কেল্লা সার রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে কয় শাহজাল আলী আমিনি মামা আমি প্রস্তুত আমি যুদ্ধ করব বলে এদের দিকে তাকাইলে তো তোমার গুনাহ হবে হযরতে গেসুদার আজ কেল্লা সার রহমতুল্লাহ আলাই আরে তার মাথার বাবরি চুলগুলার মধ্যে বাম হাত দিয়া মুট করে ধইরা তরবারিটা দিয়া মাথার কল্লাটা আলাদা করে ফালাইছে কল্লাটা ফালাইয়া সামনের দিকে যায় উলঙ্গ মহিলার দিকে তাকানো লাগছে না আল্লাহর কসম গেসুদার আজ কেল্লা শাহ কল্লা সারা দেহটা দিয়া গুরু গোবিন্দ সব নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে কতল করে দিয়া ওই জায়গার মধ্যে ইসলাম বাংলাদেশে কায়েম করছে মৌলবি আল্লাহর ওলি নিয়া বাজে মন্তব্য কর শাহজালাল শাহ কোরআন নিয়া মন্তব্য কর কেল্লা শহীদ নিয়া মন্তব্য কর খোদার কসম যারু সিলাই সিন্নি খেলা মোল্লা সিল্লানা আল্লাহর ওলিদেরকে নিয়া মন্তব্য কইরা মুসলমান দাবি কর আল্লাহর কসম